নমস্কার, পরমান্ত জার্নালের তরফে আমি স্বপন গাঙ্গুলি বাঁকুড়া থেকে। আজ আমরা এসেছি বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামের ধ্বজামণি নামক একটা পুকুরে। এটা একটা দশ বিঘের পুকুর। এই পুকুরে কী কী মাছ আছে বা কী পদ্ধতিতে মাছ চাষ হয় বা আমরা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলবো, যিনি এখানকার কৃষক, যিনি চাষ করছেন মাছ চাষ, আমার সাথে একটু কথা বলে জানবো। হ্যাঁ, কী নাম আপনার? হদল মল্ল। আচ্ছা, এই জায়গাটা কী নাম? কৃষ্ণনগর। আচ্ছা, এই পুকুরটা একটা নাম শুনলাম রয়েছে, পুকুরটার নাম হচ্ছে ধ্বজামণি। আচ্ছা, এই পুকুরটা আপনার কত বড় পুকুর বা কী কী মাছ আছে বা চাষটা কেমন করে করছেন একটু বলুন। আমাদের এইখানে মাছ চাষ শুধু হয় রুই আর কাতলা এবং নানা রকম খাবার দেওয়া হয়। এবং আমাদের মোটামুটি ওই 50-75-100 গ্রাম এইরকম মাছ সাইজ এখন আছে। এখন আছে। আচ্ছা, এটা বড় হতে কতদিন সময় লাগবে? মোটামুটি বৈশাখ মাস। আচ্ছা, আর কত বড় হয় মোটামুটি এক একটা পিস? তখন হবে প্রায় ওইগুলো হবে 700-800, কাতলাগুলো হবে 2.5 কিলো। আচ্ছা, তো এখানে আপনি এই পুকুরটা তো লিজে নেওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কত বছরের লিজ বা কত টাকা এরকম কিছু জানা আছে? এটা আপনার আছে 10 বছরের লিজ। লিজ প্রত্যেক বছর 4 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 4 লাখ টাকা। আচ্ছা, এখানে আপনার বড় মাছ, বড় সাইজের কী মাছ আছে আপাতত এখন? এখন বড় সাইজের মাছ ওই কাতলাগুলো আছে 700-800। আচ্ছা আচ্ছা, এটাকে জল কি মেরে দেওয়া হয় প্রত্যেক বছর? না, আমাদের জল মারা হয় না, জল এমনি থাকে, আবার সামার সেলের জল ভরে গেল। আচ্ছা, তো এত বড় পুকুরে মাছ ধরা হয় কীভাবে? জাল টেনে মাছ টানা হয়। ও, মানে একদম এদিক থেকে নেমে একদম ওদিক থেকে উঠে যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আপাতত কী খাবার দেওয়া হচ্ছে? এখন আমাদের খাবার দেওয়া হচ্ছে ভাসা খাবার না ডুবা খাবার? না, ডুবা খাবার হয়েছে। আচ্ছা, কী বলে ওইটা হচ্ছে ওই? আচ্ছা, যাই হোক, আচ্ছা ওটা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর আপনার এমনি মাছের এমনি কোনো সমস্যা নেই তো এখন? না না না, সমস্যা নেই। আর এই ঠান্ডাতে মাছ কি একটু কম খাওয়া খায়? খাবারটা একটু কম খায় শীতকালে, শীতকালে একটু খাবারটা কম খায়। আচ্ছা আচ্ছা, আর এটা মোটামুটি এখন যা মাছ আছে মোটামুটি কত কুইন্টাল বা টন হিসেবে কীরকম আছে ওই পুকুরটা? এখন আমাদের টার্গেট আছে 30 কুইন্টাল। 30 কুইন্টালের মতো এখন আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর প্রত্যেক বছর কীরকম মাছ হয় এখান থেকে? হয় মোটামুটি প্রত্যেক বছর হয় ওই প্রায় 60-70 কুইন্টাল। 60-70 কুইন্টাল করে মাছ এই পুকুরটার থেকে হয় প্রত্যেক বছর হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আবার দেখবো আগামী দিনে যে কী মাছ এখানে হয়েছে বা কত বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।